তথ্য সম্প্রচার মন্ত্রী ডক্টর হাসান মাহমুদ বলেছেন দেশে অশান্তি সৃষ্টির জন্য সমাবেশ করে বিএনপি মঙ্গলবার সচিবালয়ে এক অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এই কথা বলেন যে বিএনপি দেশে অশান্তি সৃষ্টি করার জন্যই তারা সভা সমাবেশগুলো করছে তারা অগ্নিসন্ত্রাস নৈরাজ্যের পথ থেকে বের হয় নাই সেটির বহিঃপ্রকাশ তারা চট্টগ্রামে দেখিয়েছে আর এদিকে ঢাকায় খন্দকার মোশাররফ হোসেন বক্তব্য রেখেছেন তারা শান্তিপূর্ণ আন্দোলন করতে চায় তাদের শান্তিপূর্ণ আন্দোলনের নমুনা হচ্ছে পুলিশের উপর হামলা গাড়ি ঘোড়া ভাঙচুর এবং অগ্নিসংযোগ এটি কি হয়তো তারা শান্তিপূর্ণ বলে কারণ তারা তো অশান্তি সৃষ্টি করার জন্য এই সমাবেশগুলো তারা করছে